বাংলাদেশে আঙুর চাষের চর্চা চলছে বেশ কিছু বছর যাবৎ হলো। কেউ বা সফল হয়েছেন, কেউ বা বিফল হয়েছেন, অনেকেই নানান ধরনের নানান জাতের আঙুর চাষ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সবুজ জাতটাই বেশি। সেই চিন্তা থেকে চুয়াডাঙ্গার সজলা আহমেদ দেশ ও বিদেশে ঘুরে বিভিন্ন ভালো ভালো জাতের আঙুরের বাগান ঘুরে সেই বাগান থেকে সংগ্রহ করা জাত এনে চেষ্টা করছেন সারা দেশের সকল কৃষকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এই জাতের আঙুরগুলো চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, বললে এই জাতের আমরা সঠিক চারাগুলো মানুষের দিতে পারবো। আর এদিকে যেদিকেই তাকাচ্ছি আঙুর আর আঙুর ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এগুলো খুবই সুস্বাদু আঙুর, অনেক মিষ্টি আর খুবই ভালো মানের আঙুর। ব্ল্যাক চমন, একলো, বাইকুনুর সহ এরকম কয়েকটি ভালো ভালো জাত নিয়ে কাজ করছেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কৃষি উদ্যোক্তারা। গড়ে উঠেছে নানান জাতের আঙুরের বাগান। হয়তো আগামী দুই এক বছরের মধ্যেই এই সকল বাগানের ভিডিও আসবে আমাদের চ্যানেলে, আসবে আপনাদের সামনে। বেশ রসালো এবং সুস্বাদু হওয়ায় এই সকল উন্নত জাতের আঙুর চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন দেশে এবং দেশের বাহিরে। তবে বাণিজ্যিকভাবে এখনও এত বড় পরিসরে বাগান কেউ দেখাতে পারেনি আমাদের বাংলাদেশে। এর পূর্বে কিছু আঙুর হয়তো দেখেছি আমরা, তবে সেগুলো ছিল দেশীয় জাতের একটা উন্নত ভ্যারাইটি, আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বিদেশি জাতের হাইব্রিড যে আঙুরগুলো রয়েছে এইগুলা। এগুলো খুব উচ্চ ফলনশীল হওয়ায় বেশ লাভ করা যায় শুধুমাত্র ফল বিক্রি করে। সব ছাড়া উন্নত ভ্যারাইটি এর গাছের গুড়ায় আমি দাঁড়ায় আছি, এটা এসএস ভ্যারাইটি। এটা খুবই মিষ্টি হয় আর প্রচুর পরিমাণে বিয়ারিং হয়। এ আঙুরটার এক একটা থুকা আপনার 3 কেজি 2 কেজি করে হাতে থুকা হয়। আর এখানে বাগানে দেখেন এমনি কোনো অংশ হয় কোনো জায়গাতেই হচ্ছে আপনার বাদ নেই, মানে এত পরিমাণ আঙুর। এই আঙুরগুলো অনেক সুস্বাদু, অনেক মিষ্টি, অনেক রসালো একটা আঙুর। এটা আমাদের বাংলাদেশেতে আশা করতে পারবেন যে বাংলাদেশের মাটিতে দুই এক বছরের মধ্যে আপনার আঙুরটা হবে, আর আপনারা আঙুরটা খাইতেও পারবেন, দেখতেও পারবেন। আর এত পরিমাণ বিয়ারিং আঙুরের, এই যে আঙুর কিন্তু হচ্ছে অলরেডি দেখেন সব গাছের গুঁড়ায় কিন্তু পড়ে আছে। আপনি এটা একটু দেখেন ভাই, এই যে আঙুর কিন্তু হাতে পড়ে আছে আপনার আঙুরের থোকায়, এত পরিমাণ ওজন সেজন্য এখানে কিন্তু ছোড়ায় ফেলে দিয়েছে যে আঙুরগুলো হচ্ছে এই বুটাতে পারবে না সেই কারণের জন্য। তা আপনারা নিঃসন্দেহে এই এসএস ভ্যারাইটিটা আপনারা চাষ করতে পারেন ভাই, একটু আগে আসেন আমার কাছে আসেন, এই আঙুরগুলো আপনাদের দেখাই, আপনি একটু কাছে নিয়ে এসে দেখান। এই আঙুরগুলো আপনার বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো আর অনেক রসালো আঙুর, অনেক মিষ্টি। এটা বিশেষ করে আমাদের বাংলাদেশে ব্যাপক আকারে ডিমান্ড হবে এই আঙুরটা। আর এটা আপনার আমাদের দেশে কিন্তু এখন বর্তমান আঙুরের কেজি 400 টাকা 500 টাকা কেজি এই এই আঙুরগুলো। আর এর পাশে এখানে মানিক চমন আছে, তারপর ব্ল্যাক ম্যাজিক আছে, তারপরে আরও অনেক ভ্যারাইটি আছে, সেগুলো আপনাদের দেখাবো।